বডি বিল্ডার বাচ্চা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিজরি অ্যান্ড মাম্মা। সকাল 10টা বাজে, মিজরির জন্য আজকে আমি একটু প্যানকেক বানাচ্ছি। ময়দা দিয়ে, ডিম দিয়ে। রোজই ও রুটি বা মুড়ি খায়, ও ওটস বা অন্য কিছু ব্রেকফাস্ট খুব একটা পছন্দ করে না, তাই আজকে আমি প্যানকেক বানিয়েছি নরম করে। এটা মিজরির বেশ ভালো লেগেছে। তো মিজরি খাবে না দুষ্টুমি করবে সেটাই চিন্তিত, একটুখানি খেতে খেতেই মনে পড়ে গেল লুকোচুরি খেলতে হবে, তাই আমার সাথে খেলা করতে করতে তবেই ও খাবে। দেখো কেমন দুষ্টুমি করছে। গাড়ি নিয়ে যাবে না, কার গাড়ি ওটা? গাড়ি নিয়ে নয়, গাড়ি নিয়ে নয়। আচ্ছা যাবে না, যাবে না, নেবে না, না না, ঝাঁট দেয়নি, বুঝছে না। মিজরি গাড়ি নিয়ে যাবে না, যাবে না, গাড়ি নিয়ে যাবে না। এই বকাচ্ছে দেখছো, খাও খাও খাও। দাদু আর খাবে না, বলো কে তোমাকে স্নান করিয়ে দিল? আম্মা তোমাকে স্নান করিয়ে দিল। আর এরকম করে কে তোমাকে গামছা পরিয়ে দিল? কে পরিয়ে দিল? নাই নাই হয়ে গেছে, আবার পোজ দিচ্ছ? পারি না, করবে তো, পুজো হয়নি তো। মিজরি পুজো করবে তো? মিজরির তো চান হয়ে গেল, এবার পুতুলদেরকে মিজরিকে চান করাতে হবে। দেখো কি সুন্দর করে জল ঢেলে ঢেলে পুতুলদেরকে চান করাচ্ছে। পুতুলগুলো কদিন ধরে একটু ময়লা হয়েছিল, তাই সার্ফের জল করে আমি গেলাম একটু কাচতে, আর মিজরি আমাকে হেল্প তো করবেই। সুন্দর করে একদম হাতে নিজেই ফেনা মাখতে শুরু করেছে। তারপর বায়না রান্নাঘরে আমার সাথে রান্না করবে। মিজরিকে কোলে নিয়ে রান্না করতে হবে, মিজরি থাকবে কোলে। আর কি করবে, কেন দুষ্টুমি করবে মিজরি? মিজরি করবে দুষ্টুমি, আর ওকে কোলে নিয়ে রান্না করতে হবে। এরাম করে কি রান্না করা যায়? যা চলে যাও, ঘরে চলে যাও, প্লিজ প্লিজ চলে যাও। আমার সাথে রান্না করবি?
ও আমার সাথে রান্না করবে এই বায়না করতে করতে বাবা একটু গান চালিয়ে দিল। সেই গান শুনে নাচতে নাচতে পাপার কাছে চলে গেল। আমিও শান্তি করে একা মনে চিংড়ি মাছ ভাপা একটু ভালো করে করে নিলাম। আজকে রান্নায় হয়েছিল পটল চিংড়ি, চিংড়ি ভাপা, শাক ভাজা, আমের চাটনি, অনেক কিছুই হয়েছিল। তো আমি একটু চিংড়ি ভাপাটা ভালো করে করলাম, দীপ খেতে খুব ভালোবাসে সেই জন্য। আর মিজরির জন্য লাঞ্চও দুটো বেজে গেলো, তাই রেডি করে নিলাম। একটু মাছ ভাজা আর আলু ভাতে দিয়ে ভালো করে ভাত মেখে দিলাম। মিজরি কিন্তু মাছ খেতে ভালোবাসে। আর একটুখানি ফল ভাত খাওয়ার পর বাড়লাম, ব্যাস ফল খেতে বসে কত কান্না কাটি মিজরি দেখো। দেখো ঘাটছে, তোমরা কিছু বলছো না, দেখো এটা কে এসছে রে বিচরি। একটা মামুকে হামি দিয়ে দাও তাড়াতাড়ি, মামুকে নিয়ে এলো তোর জন্য আইসক্রিম। মিজরি তোমার আইসক্রিম কই? নেই, চিপস পেয়ে গেছো তুমি। কত বড় হয়ে গেল মাম্মা। মিজরি এই আমি দিয়ে দাও মামু গালে 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 ওই গালে একটা, ওই গালে একটা, ওই গালে একটা, ও বলে বাবা বলে তুমি এরকম করে প্রার্থনা করো, হাত জড়ো করো। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, রান্না করছে। আচ্ছা এটা কি বলো তো? আপেল। আর এটা কি? এটা কই ডিম? ডিম কই? এই যে ডিম। আর হনুমান কই? ওই যে হনু। আর আইসক্রিম কই? এই যে আইসক্রিম। বাহ, আমার মিজরি সব পারে বলো। ও বডি বিল্ডার বাচ্চা, বডি বিল্ডারের মতো পোজ মেরেছে। ডবল বাইসেপ, ডবল বাইসেপ করো। পাপা আসা মানে পাপার সাথে কত রকম খেলা হলো। তারপর মিজরির ডিনার হয়ে গেল, রুটি, ঘুগনি, মিষ্টি আম, অল্প অল্প করে সব কিছু খেয়ে নিয়ে এবার দাদুর সাথে বদমাইশি শুরু। রাত্রিবেলা যেন মিজরির এনার্জি আরও বেড়ে যায়, দুষ্টুমি তো শেষ হতেই চায় না, অথচ রাত্রি বেড়েই যায়। কানের পড়ছো?
একটু লিপস্টিকটা খেলা হলো লুকোচুরি, তারপর মিজরিকে জোর করে আমি ঘুমোতে নিয়ে গেলাম। এইভাবেই সুন্দর করে একটা দিন আমাদের শেষ হয়ে গেল। মিজরিকে নিয়ে সারাদিন আমরা খেলাধুলো, খাওয়া, মজা, দুষ্টুমি সব কিছু করেই একটা দিন শেষ করলাম। মিজরির দুষ্টুমি দেখতে আর আমাদের পরিবারকে ভালোবাসায় ভরিয়ে দিতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও। দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আজকের মতো টাটা, গুড নাইট এভরিওয়ান, বাই বাই।